আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট আবার। সো কালকে যে আমি ভিডিও দিয়েছিলাম তোমাদের, সেটাতে আমি বেশিক্ষণ ভিডিও দিতে পারি না, আমার একটু জরুরি কাজ ছিল। তো আজকে দেখো পরে আমি রাত্রে খেলেছি, রাত্রে তোমাদের সাথে ই করা সম্ভব ছিল না। সো দেখো আমি অনেক কিছু কালেক্ট করতে পেরেছি এগুলা। তো আজকে আমরা আবার যাবো ডায়মন্ড মাইনিং করতে। শুনে নিশ্চয়ই হা হাই বলবা, ডায়মন্ড মাইনিং কিভাবে? তোমার কাছে তো কিছুই নাই। আমি যাব, স্টিক নিব আগে, কিছু গাছ ভাঙবো, স্টিক নিব, তারপর আমি ডায়মন্ড মাইনিং করতে যাব। নট ইয়েট। তো আমি অনেকগুলো এন্ড পোর্টাল বানানোর চেষ্টা করেছি, পারিনি, এখন আমি পারি। আগে আমি অনেক বোকা ছিলাম তাই আমি পাইনি। তো বাহিরে আজান দিচ্ছে তাই একটু শব্দ হচ্ছে। তো দেখো এত তাড়াতাড়ি রাত। তো আমি এগুলো নিব, স্টিক নিব, নেওয়ার পর না দরকার নেই, আমি এগুলো বানাবো না। তো দেখো চলো আমরা রাত হয়ে যাওয়ার আগে আমরা যাই। আমি রেসিপি পারি দেখো। আরো আমি দুইটা বানাতে পারবো। তো আমি এত কিছু নিয়ে যাব না, আমি জাস্ট এটাই নিব। ও তো দেখি আমার কাছে, আমি সোডো বানাতে পারবো, স্টিক নিবো, একটু সোড বানাবো, কারণ এত কিছু নিতে গেল না পরে নিতে পারি না কিছু, পরে ট্রেন সারিয়ে যায়। তো দেখো আমার কাছে র গোল্ড আছে, এটা আছে। সো আমার কাছে সব জিনিসই গুরুত্বপূর্ণ। তো এটা রাখবো, এটা রাখবো অবশ্যই, এটা দিয়ে এটা রেখে যাব। আমার কাছে বেশিরভাগ সব কিছুই গুরুত্বপূর্ণ, এটা বাকি সব জিনিস রেখে দিলাম। তো চলো আজকে যেই, পরে যাব না, তখন ঘুমাই। তো রেসপন পয়েন্ট আবার সেট হয়ে গিয়েছে। তো চলো আমরা যাই। আমি এখানে আগেও এসেছি। সো চলো আমরা এই সাইডে যাই, এই সাইডে আমি আগে এসেছি, কিন্তু আমি আর কি সাহস পাইনি এত। সো এটা ওই জায়গা, এটা এমন একটা জায়গা যেখানে যেতে আমি ভয় পাই, কারণ এখানে অনেক মনস্টার থাকে, আর কিছু হারালে কিন্তু আমি মরবো। ও ও লাভা, ও মাই গড, অনেক ভালো কিছু আছে। ও মাই গড, এখানে এত ভালো জিনিস আছে, আমি চান, চলো আমরা যাই, চলো আমরা যাই। আমি তো ভেবেছি ডায়মন্ড থাকবে, তারপর দেখি কি না ডায়মন্ড, আমার মনটা একটু খারাপ ছিল, তাও দেখি ডায়মন্ড তো ভালো জিনিস আছে। লেজুস লেফলি, আমি এটা নামটা ভালো মতো বলতে পারি না। এই উইট উইট আও, আমি এখনই পড়ে মরতাম। এটা
মা মামি ভালো মতো উচ্চারণ করতে পারি না, লেজুস কিছু একটা। তো দেখো লাভায় লাভায় ভরা, তো আমরা ওই লাভা থেকে আসছি না। তো অনেক ভালো জিনিসই পাওয়া যায় এখানে, কম ভালো জিনিস পাওয়া যায় না। তো জাস্ট আমি আল্লাহ আল্লাহ করে ডায়মন্ডটা পেয়ে গেলেই চলে। তো কালকে একটা ভিডিও বানিয়েছিলাম, দেখেছিলে নিশ্চয়ই। ও ডায়মন্ড ডার্লিং, তোমাকে আমি কতদিন ধরে খুঁজছিলাম ডায়মন্ড, তুমি আমার এখন ইয়ে ডায়মন্ড। আমার বিশ্বাস হচ্ছে না আমি ডায়মন্ড মাইন করতে এসে 5 মিনিটে ডায়মন্ড খুঁজেছি, তাও ক্রিয়েটিভ না সার্ভাইভাল। এটা আমার জন্য একটা অ্যাডভেঞ্চারই ছিল। আমার তো মনে হয় একটু কি আও ও ও না পাবোই না, বাট আমার ডায়মন্ড একটু ডায়মন্ড কোথায়? চলো আমরা এখানে একটা বাসা টাইপ কিছু বানাই, নয়তো আমাদের পুষতে দিতে পারে। তো দেখেন ক্রাফটিং টেবিল নিয়ে আসা দরকার ছিল, আমরা নিয়ে আসলাম না। উফ, আমি ডায়মন্ড মাইনিং করতে এসেছি, আমি ঠিক ডায়মন্ড পেয়ে গিয়েছি। আমাদের কাছে দেখো পাওয়ারফুল সর্ড আছে, পাওয়ারফুল সর্ড আছে। তো চলো আমরা এগুলো রেখে দিই। তা আমি ভেবেছিলাম আমি কিছুই পাবো না, তারপর দেখলাম ও নো আই অ্যাম রং, পেয়ে গেছি। তো আমার কাছে এখানে বের হওয়া সম্ভব না, তোমাদের কাছে কি সম্ভব? আমি ওইদিকে চলে যাচ্ছি, পরে আমি একে তো আমাকে মেরে ফেলবে। রেড স্টোন, ওয়াও, ও দেখেছো অবসিডিয়ান, অবসিডিয়ান, বাট আমার তো মনে হয় নেদারাইট লাগবে অবসিডিয়ান ভাঙার জন্য। তোমার কি জানো নেদারাইট লাগবে? সবই অবসিডিয়ান, ও সবই অবসিডিয়ান হয়েছে, সবই অবসিডিয়ান হয়েছে। তো চলো আমরা চলে যাই এটা নিয়ে, কারণ যদি স্কেলিটনও থাকে আই থিঙ্ক আমাদের বাঁচার উপায় থাকবে। কোথা থেকে আমাদের মারে? তো চলো আমরা যেহেতু পেয়ে গেছি আমরা ক্রিয়েটিভ করব এখন। তো আমরা ক্রিয়েটিভ করে না আমরা এখন চলে যাব, সমস্যা নেই, কারণ আমাদের ওগুলো মারছিল। ও দেখো একটা উপর একটা, ও এখান থেকেই মারা হচ্ছে সাহেব। আমি রেড স্টোনও পেয়ে গেলাম, তো উপরে গিয়ে আমি বাস এখন গিয়ে আমি ক্রিয়েটিভ করব, মানে সার্ভাইভ করব।
আমি এটা ঠিক পারি না স্ল্যাশ দিয়ে লিখতে, তাও আমি একটু ট্রাই করবো এখন। ভুল হয়ে গেছে আমার কোনোভাবে, চলো এখন আমরা সার্ভাইভাল করে দিই। তো তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কাছে আমার গেম প্লেটি কেমন লেগেছে প্লিজ বলবে। তো আজকের মতো আমাদের একটু কি ছিল, তো কেমন লাগলো তোমাদের? বাট আমাকে কিন্তু প্লিজ দয়া করে একটা রিকোয়েস্ট, তুমি কিন্তু তোমরা কিন্তু কেউ বলবে না আমি চিটিং করেছি, কারণ আমি অনেক কষ্টে এগুলো খুঁজেছি ডায়মন্ডটা, তাই বলবে না যে আমি চিটিং করেছি। আমি জাস্ট আসার সময় একটু ক্রিয়েটিভ নিয়েছি, কারণ আমার ডায়মন্ড যদি হারিয়ে যেত। সো আজকে আমাদের একটু কি ছিল আজকের জন্য, তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দিবে, আমাদের সাথে থাকবে। তো আল্লাহ হাফিজ। আগেই না, আগে আমাদের ডায়মন্ড সবগুলো নিয়ে নিই আমরা। এই যে ল্যাপিস লাজুলি এটার নাম। তো আশা করি ভালো লেগেছে তোমাদের। আজকের মতো আমাদের একটু কি ছিল, আল্লাহ হাফিজ।